আমি এখন অনুরোধ করব এই পর্যায়ে আমাদের নবনির্বাচিত সভাপতি জনাব রেজাউর রহমান তার বক্তব্যের জন্য মূল্যবান বক্তব্য ধন্যবাদ। ঢাকা চেম্বারের বিদায়ী সভাপতি জনাব শামস মাহমুদ, সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিত প্রাক্তন সভাপতিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, অনলাইন প্ল্যাটফর্মে প্রায় 90 জন সদস্যবৃন্দ, তাদের মধ্যে সভাপতিবৃন্দ, অনেকে দেশের বাইরের থেকে উপস্থিত হয়েছেন, 2020 সালের পরিচালনা পর্ষদ, 2021 সালের নবনির্বাচিত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বছরে সশ্রদ্ধ সলাম সালাম জানাই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে, যিনি স্বনির্ভর সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা। পাশাপাশি বিজয়ের 49তম বছরে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জন করেছি আমরা এই মহান স্বাধীনতা। এছাড়া আরও কিছু শহীদদের আমি স্মরণ করতে চাই আজকে। এই বছর সারা দুনিয়ায় প্রায় 17 লক্ষ শহীদ এবং সারা বাংলাদেশে 7,500-এরও বেশি শহীদ হয়েছেন করোনা মোকাবেলায়। তাদের পরিবারের কাছে আমার গভীর সমবেদনা এবং তাদের রুহের মাগফিরাত আমি কামনা করছি। 2021 সালে আমাকে ঢাকা চেম্বারের সভাপতি হিসাবে নির্বাচিত করায় ডিসিসিআইয়ের সম্মানিত সকল সদস্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সদস্যবৃন্দ, কোভিড-19 প্রভাবে বিশ্বব্যাপী দীর্ঘ সময় লকডাউনের কারণে বিশ্বের বাণিজ্য 9% হ্রাস পেয়েছে। 2019-20 অর্থবছরে মার্চ থেকে জুন পর্যন্ত রপ্তানির পরিমাণ বিগত তুলনায় 25% হ্রাস পেয়েছে, প্রায় 11% আমদানি হ্রাস পেয়েছে। তারই কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে 5.2% নেমে এসেছে। সম্প্রতি এক গবেষণায় দেখা যায় দারিদ্র সীমার নিচে চলে এসেছে প্রায় 1.7 কোটি মানুষ। IFC-র একটি রিপোর্ট যেখানে আমাদেরকে বলেছে যে CMSME এ ক্ষেত্রে 37% লোক এবং ILO-র একটি রিপোর্ট বলে প্রায় 3 লক্ষ মানুষ পোশাক শিল্পে কর্মসংস্থানের কাজ হারিয়েছে। সম্মানিত সদস্যবৃন্দ, করোনা যুদ্ধে বিশ্বব্যাপী প্রায় 18 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে আমাদের দেশে একটু আগে আমাদের বিদায়ী সভাপতি অনেকের কথাই বলেছেন যারা মৃত্যুবরণ করেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ কিছু ব্যক্তিত্বর নাম উনি বলেছেন। তাদের মধ্যে একজনের নাম আমি বিশেষ করে বলতে চাই, যেটা আমাদের হয়তো খেয়াল ছিল না, আমার এখন খেয়াল হলো, বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় অধ্যাপিকা ডক্টর সুফিয়া আহমেদ, উনিও ইন্তেকাল করেছেন এই সময়। উনি একজন ভাষা সৈনিক, তার পাশাপাশি উনি ব্যারিস্টার সাইদ ইশতিয়াক আহমেদ সাহেবের সহধর্মী। ওনার পরিবারকেও আমার সমবেদনা। সম্মানিত সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, কোভিড-19 কারণে 2014 সালের উন্নয়নশীল অর্থনীতি, 41 সালে উন্নত অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জন এবং বেসরকারি খাতের কার্যক্রম অনেকটা থমকে গেছে। তা সত্ত্বেও ব্যবসায়ীদের আন্তরিক প্রচেষ্টায় অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই ধারাবাহিকতায় ঢাকা চেম্বার আগামী বছর বেসরকারি খাত ও অর্থনীতি পুনরুদ্ধার, রোড টু রিকাভারি হিসেবে বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা বান্ধব কর
ব্যবস্থা প্রণয়ন, সিএমএসএমই খাতে সহজ শর্তে অর্থায়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ নিয়ে কাজ করবে। পাশাপাশি ডিজিটাল অর্থনীতির ত্বরান্বিতকরণ সহ স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মমুখী শিক্ষা, দক্ষতা ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ এবং শিল্প অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে এবং গুরুত্ব দিবে। এ লক্ষ্যে নতুন পরিচালনা পর্ষদ, সদ্যও প্রাক্তন সভাপতিবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সকল সদস্যবৃন্দর স্ট্যান্ডিং কমিটি সহ সবার আন্তরিক সহযোগিতা আমি কামনা করছি। আমি ঢাকা চেম্বারের বিদায়ী সভাপতি, সহসভাপতি এবং পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই তাদের অসাধারণ নেতৃত্বের জন্য। আশা করছি দেশের বেসরকারি খাতের উন্নয়নে আপনাদের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো অব্যাহত রাখতে পারব। অতীতের ন্যায় আগামী বছরও বাংলাদেশ ইজ বিল্ডিং বাংলাদেশ এই স্পিরিট নিয়ে দেশের বেসরকারি খাত ও অর্থনৈতিক উন্নয়নে ঢাকা চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা চেম্বারের অবস্থান দৃঢ় করতে কাজ করবে। 2021 সালের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের অনুমতিক্রমে আমি ব্যক্তিগতভাবে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। 2021 সনের যে প্ল্যানগুলো আমরা তুলে ধরবো সামনে ভবিষ্যতে আরও ডিটেলসে, এটা থ্রি ফেজ প্ল্যান। বেঁচে থাকা ফেজ ওয়ান, দ্বিতীয় পর্যায়ে আসবে পুনরায় জীবিত করা, তৃতীয় পর্যায়ে আসবে সাফল্য অর্জন করা, সার্ভাইভ, রিভাইভ অ্যান্ড দেন থ্রাইভ। তথ্য প্রযুক্তির যুগ, আমরা বিস্ময়করভাবে দেখি তথ্য প্রযুক্তি দুনিয়াকে কোথায় নিয়ে চলেছে এবং এটা আমরা বুঝতে পেরেছি এই বছর কোভিডের কারণে। তথ্য প্রযুক্তি যদি না থাকতো সারা দুনিয়া বন্ধ হয়ে যেত। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ওনার 2008 সনের নির্বাচনের প্রচারণায় ডিজিটাল বাংলাদেশ নিয়ে উনি নেমেছেন। এত বছর আগে ওনার এই প্রচারণার কারণেই আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে। বহির্বিশ্বেও অনেক লাভবান হয়েছে। আমরা যদি লক্ষ্য করে দেখি বিশ্বের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি উবার, ওনাদের কোনো ট্যাক্সি নেই। বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোমোডেশন প্রোভাইডার এয়ারবিএনবি, ওনাদের কোনো আবাসন বা রিয়েল এস্টেট নেই। সবচেয়ে বড় মিডিয়া ফেসবুক, ওনাদের কোনো কন্টেন্ট নেই। আমি আমার পরিচালনা পর্ষদের সাথে এভাবে কাজ করতে চাই যে আমরা যেন এটা বলতে পারি একদিন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাদের কোনো ব্যবসা নেই, তারা ব্যবসায়ী তৈরি করে। এবার আমি একটু পিছের দিকে, যে আমার বক্তব্য শেষ করার আগে একটু পিছনের দিকে যাব। পিছন বলতে প্রায় 73 বছর আগে যাব, চলে যাব। 73 বছর আগে আমরা এই অঞ্চল স্বাধীনতা পেল ব্রিটিশ রাজ থেকে। 73 বছরের আগে এটা হবার পরে প্রায় 23 বছর আমাদেরকে ওনারা আমাদের এক অভিভাবকের কাছে রেখে গিয়েছিলেন। আমরা কীভাবে ছিলাম, কেমন ছিলাম আপনারা সবাই জানেন। আজকে কীভাবে যেন 50 বছর পেরিয়ে গেল। এই 50 বছরে আমরা যখন দেখি যে আমাদের মাথাপিছু আয় আমাদের সেই অভিভাবক থেকে $934 বেশি, আমরা যখন দেখি করোনাকালীন জিডিপি তাদের থেকে আমাদের 4.8% বেশি, আমরা যখন দেখি আমাদের ফরেন রিজার্ভ ওনাদের থেকে $22 বিলিয়ন বেশি, আমরা যখন দেখি আমাদের প্রাথমিক শিক্ষা ওনাদের থেকে 26% বেশি, আমরা যখন দেখি আমাদের গড় আয়ু ওনাদের থেকে 5 বছর বেশি, তখন কিন্তু আমরা এ ধরনের উপহার যেটা আমাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন তার জন্য আমি তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, বাংলাদেশকে এ ধরনের পুরস্কার দেওয়ার জন্য। এরই কারণে খুব নাম করা একজন সাংবাদিক
জেগম খান যখন প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান ইমরান খান ক্ষমতায় আসলেন ওনাকে উপদেশ দিলেন প্লিজ ফলো দ্য ডেভেলপমেন্ট মডেল অফ শেখ হাসিনাস বাংলাদেশ ইট ইজ কভার্ড ইন অল ফর্মস অফ মিডিয়া আপনারা সবাই জানেন সেটা এবং এটা আমাদের জন্য একটা বড় গর্বের ব্যাপার আমরা প্রাইভেট সেক্টর থেকে বেসরকারি খাতে আমরা যেভাবে সহযোগিতা করার আমরা করব আমার পরিচালনা পর্ষদ আমাদের সব সদস্যবৃন্দ সহ আমরা বেসরকারি খাতে বাংলাদেশকে ইনশাআল্লাহ আরও এগিয়ে নিয়ে যাব বহির্বিশ্বকে একটা কথা বলে শেষ করতে চাই বঙ্গবন্ধু 7 কোটি মানুষকে যদি দাবায় না রাখতে পারেন জননেত্রী 16 কোটি মানুষকে দাবায় রাখতে পারবেন না আপনাদের সকলকে ধন্যবাদ।